বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল তারকার নাম শাবানা, এক অপ্রতিদ্বন্দ্বী নায়িকার নাম শাবানা, এক প্রতিভাময়ী গুণী অভিনেত্রীর নাম শাবানা, জনগণ নন্দিত নায়িকার নাম শাবানা, বিউটি কুইন নায়িকার নাম শাবানা, সবার প্রিয় নায়িকা শাবানা 70 দশক থেকে 90 দশকের শেষ ভাগ পর্যন্ত জনপ্রিয়তার তুঙ্গি থেকে দাপটের সাথে রাজত্ব করে গেছেন বাংলা চলচ্চিত্রে। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছিলেন শাবানা, যার নামেই দর্শকরা ছুটে যেতেন সিনেমা হলে। সুস্থ পরিচ্ছন্ন সামাজিক ছবি, ফোক ফ্যান্টাসি ছবি, পোশাকি ছবি, লোককাহিনী ছবি, গ্রামীণ পটভূমি ছবি, অ্যাকশন ছবি, সাহিত্য নির্ভর ছবি, প্রায় সব ছবিতে সব ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন শাবানা, যার বিনিময়ে পেয়েছিলেন তাদের অফুরন্ত ভালোবাসা, সাথে জনগণ নন্দিত নায়িকা, বিউটি কুইন নায়িকা বলে খেতাব পেয়েছিলেন শাবানা। নায়িকা শাবানার পারিবারিক নাম ছিল আফরোজা সুলতানা রত্না, তার বাবার নাম ফয়েজ চৌধুরী, মায়ের নাম ফজিলাতুন্নেসা, পেশায় গৃহিণী। তার বাবা ফয়েজ চৌধুরী ছিলেন চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। শাবানার জন্ম 1952 সালের 15 জুন, বাড়ি চট্টগ্রামের রাউজান থানার ডাবুয়া গ্রামে। শাবানার স্বামী ওয়াহিদ সাদিক সরকারি একজন বড় কর্মকর্তা হলেও তিনি একজন চলচ্চিত্র প্রযোজক হিসেবেও সুপরিচিত ছিলেন। শাবানা তিন সন্তানের জননী, দুই মেয়ে এক ছেলে। আমি বড়লোকের মেয়ে। ষাটের দশকে শাবানা রত্না নাম ধারণ করে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। মাত্র 9 বছর বয়সে প্রথম অভিনয় করেন নতুন সুর ছবিতে। এই ছবিতে তার সত্যিকারের বাবা ফয়েজ চৌধুরী বাবা চরিত্রেই অভিনয় করেছিলেন। তিনি রত্না নাম ধারণ করে ষাটের দশকে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যেমন তালাশ, ডাকবাবু, ভাইয়া, সাগর, প্যাসে, আবার বনবাসীর রূপান সহ বেশ কয়েকটি চরিত্রে তিনি সহচরিত্রে অভিনয় করেন। এরপর সময় গড়িয়ে যেতে থাকে। আসলো 1967 সাল, সে সময় স্বনামধন্য পরিচালক এহতেশাম তার চকরি ছায়াছবির জন্য একজন নায়িকার খোঁজ করছিলেন। অবশেষে তিনি নায়িকা পেয়ে গেলেন, পেলেন রত্নাকে। তিনি সেই ছবির জন্য রত্নাকে নায়িকা নির্বাচিত করলেন এবং সেই সঙ্গে রত্না নামটিকে তিনি পাল্টে দিলেন, রাখলেন শাবানা। একক নায়িকা হিসেবে চকরি ছায়াছবিতে নাদিমের বিপরীতে তিনি অভিনয় করেন। জানা যায় 1967 সালে ঈদুল আজহার সময় ছবিটি মুক্তি পেয়েছিল এবং চারিদিকে ছবিটির সাফল্যের জয় জয়কার পড়েছিল। ভাগিয়ে দিচ্ছিস না, যা ধরে নিয়ে আয়। আমি কেন যাব? ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মনে রাখিস আজ থেকে কথাবার্তা বন্ধ, বুঝলি? সেই সময় সেই রত্না হয়তো জানতেন না শাবানা নাম ধারণ করে তাকে এভাবে কেবল সামনের দিকেই এগিয়ে যেতে হবে। তার নাম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে।
চকরি ছায়া ছবির মহাসাফল্যের পর নায়িকা শাবানা আরও বেশ কিছু আলোচিত ছবি আমাদের উপহার দেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর প্রথম নির্মিত ছবি ওরা 11 জনে চিত্রনায়িকা শাবানা অভিনয় করেন। এরপর দুর্দান্ত বেগে চিত্রনায়িকা শাবানা একের পর এক ছায়াছবিতে অভিনয় করতে থাকেন। এরপর একের পর এক ছবিতে প্রিয় নায়িকা শাবানা আমাদের এক একটি ছবি উপহার দিয়েছেন চমৎকারভাবে। এর মধ্যে উল্লেখযোগ্য ছবিগুলো হলো চাষির মেয়ে, অবুঝ মন, দুই রাজকুমার, বাদশাহ, অনেক প্রেম অনেক চালা, জয় পরাজয়, গরমিল, রাজা রানী, জীবনসাথী, সেতু, আগুন, মণিহার, সন্ধিক্ষণ, অমর প্রেম, জননী, দোস্ত দুশ্মন, মনের মানুষ, রাজদুলারি, রাজনন্দিনী, সোহাগ, আসামি, বধুবিদায়, অলঙ্কার, শাহজাদা, ফকির মজনুর শাহ, অনুরাগ, মাটির ঘর, জবাব, বারুদ, ঘর সংসার, বন্দুক, বদলা, মাটির মানুষ, সাম্পানওয়ালা, বিজয় নিঃসনাভান, ইমান, কুদরত সহ আরও অনেক অনেক ছবি। চিত্রনায়িকা শাবানা একক কোনো নায়কের বিপরীতে জুটিবদ্ধ হয়ে কাজ করেননি। এক এক সময় তিনি এক এক নায়কের বিপরীতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন এবং সেই জুটিগুলিও দারুণভাবে জনপ্রিয় হয়েছিল। তেমনিভাবে তার অভিনয় জীবনের শুরুতেই তিনি সেই সময় পাকিস্তানের তুমুলভাবে জনপ্রিয় নায়ক নাদিমের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন বেশ কয়েকটি ছবিতে, যেমন চকরি, ছোট সাহেব, আনারি। নায়করাজ রাজ্জাকের সঙ্গে 60-70 এবং 80-এর দশকেও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন, যেমন মধুমিলন, অবুঝ মন, মায়ার বাঁধন, রজনীগন্ধা, অমর প্রেম, মাটির ঘর, সখী তুমি কার সহ আরও অনেক চলচ্চিত্র। নায়ক ওয়াসিমের সঙ্গে জুটিবদ্ধ হয়ে চিত্রনায়িকা শাবানা বেশ কিছু তুমুলভাবে জনপ্রিয় এবং ব্যবসা সফল ছবি আমাদের উপহার দেন, যেমন ডাকু মনসুর, দুই রাজকুমার, রাজদুলারি, রাজনন্দিনী, তুফান, বাঞ্জারান, বারুদ, দোস্ত দুশ্মন, শ্রী ফরহাদ সহ আরও বেশ কয়েকটি ছবি। নায়ক সোহেলানের বিপরীতে তিনি বেশ কয়েকটি ছবি আমাদের উপহার দেন, যেমন জবাব, দাতা হাতেন তাই, রাজ রানী সহ আরো কয়েকটি ছবি। আকাশ যেমন বুকে চাঁদ রাখে ভরে, তেমনি আমায় রেখো বন করে। পরবর্তীতে নায়িকা শাবানা বাংলা চলচ্চিত্রের খলনায়ক বলে তুমুলভাবে জনপ্রিয় জসিমের সঙ্গে জুটিবদ্ধ হয়ে বেশ কিছু সামাজিক ছবি আমাদের উপহার দেন, যেমন সবুজ সাথী, সারেন্ডার, সকাল সন্ধ্যা সহ আরও কিছু ছবি। এরপর সময় গড়িয়ে যেতে থাকে। পরবর্তীতে নায়িকা শাবানা নায়ক আলমগীরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে বেশ অনেকগুলো ছায়াছবি আমাদের উপহার দেন, যেমন মরণের পরে, রাঙা ভাবি, ব্যথার দান, স্নেহ সহ আরও বেশ কিছু ছবি। চিত্রনায়িকা শাবানার অতুলনীয় প্রখর অভিনয় ক্ষমতায় ছড়িয়ে ছিটে আছে তার অনেকগুলো ছবিতে। সামাজিক রোমান্টিক ছবি, গ্রামীণ পটভূমির ছবি, পোশাকি ছবি, ফোক ফ্যান্টাসি ছবি, জীবন ঘনিষ্ঠ ছবি, সাহিত্য নির্ভর ছবি, সব ধরনের ছবিতে সব ধরনের চরিত্রে তিনি রূপদান করে মানুষের প্রশংসা অর্জন করেছেন এবং নিজের অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। একটা সময় ছিল বড় পর্দায় শাবানার কান্নার দৃশ্য দেখে সেই সময়ের মা বোনেরা পর্যন্ত কাঁদত। কান্নার দৃশ্যে শাবানা ছিলেন অপ্রতিদ্বন্দ্বী একজন অভিনেত্রী।
প্রশান্ত লোকটি আমার জীবনের কে? চিত্রনায়িকা শাবানার ছবির অনেক গানই বহুল সংখ্যক জনপ্রিয়তা পেয়েছিল। এখনও মানুষের মনে, মানুষের হৃদয় পটে সেই গানগুলো গেঁথে রয়েছে। সেসব গানগুলোর উল্লেখযোগ্য গানগুলো হলো সাবিনা ইয়াসমিনের কণ্ঠে একই অঙ্গে এত রূপ ছায়াছবির আমার এমন কার যেন ভালোবেসেছে, বাদশাহ ছায়াছবিতে উমা খান এবং প্রবাল চৌধুরীর গাওয়া আরে ও প্রাণীর রাজা, নায়ক ওয়াসিমের বিপরীতে ডাকু মনসুর ছায়াছবিতে মোর স্বপ্নে দেখা সেই রাজার কুমার যার ছবি মনে মনে এঁকেছি, দ্বৈত কণ্ঠের এই গানটি অনেক জনপ্রিয়তা পায়। তোমায় সুখ দিয়েছি স্বপ্নে দেখা সেই রাজার কুমার ছবি মনে মনে। নায়ক ওয়াসিমের বিপরীতে রাজনন্দিনী ছায়াছবিতে নায়িকা শাবানার সেই গ্ল্যামার সমৃদ্ধ সেই নাচের কথা এখনো কেউ ভুলতে পারেনি। আরে লাল গোলাপি অঙ্গ আমার গোরা গোরা গাল, এছাড়া নায়ক ওয়াসিমের বিপরীতে নায়িকা শাবানার সেই উথাল পাতাল করা রুনা লায়লার কণ্ঠে সেই গানটি ও দরিয়ার পানি তোর মতলব জানি বিপুলভাবে দর্শকপ্রিয়তা পায়। ও পানি রে পানি তুই দুষ্টু জানি তোর ছোঁয়ায় যৌবনী মোর, আরে তোর ছোঁয়ায় যৌবনী মোর। বেবি হেলেন নামে ছোট্ট সুচরিতার সঙ্গে বিজলি ছায়াছবিতে আমার ছোট্ট ভাইটি মায়া ভরা মুখটি এই গানটি এখনো পর্যন্ত দর্শকরা ভুলতে পারে। আমার ছোট্ট ভাইটি মায়ায় ভরা মুক্তি লেখা পড়া শিখে তুমি অনেক বড় হবে ধন্য ছেলে বলবে। নায়ক বুলবুল আহমেদের বিপরীতে রাজলক্ষ্মী শ্রীকান্ত ছায়াছবিতে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শত জন্মের স্বপ্ন তুমি আমার জীবনে এলে এই গানটিও দর্শকপ্রিয়তা পায়। আসামি ছায়াছবিতে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ওরে ও পরদেশি এই গানটি বিপুলভাবে দর্শকপ্রিয়তা পায়। অবুজ মন ছায়াছবির সেই মিষ্টি মধুর রোমান্টিক গানটি সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুধু গান গেয়ে পরিচয় এই গানটি এখনও পর্যন্ত দর্শকদের মনে গেঁথে রয়েছে। এছাড়া দোস্ত দুশ্মন ছবিতে চুমকি চলেছে একা পথে চুমকি চরিত্রে সেই শাবানার মনোমুগ্ধকর সেই গানের দৃশ্য এখনও দর্শকরা ভুলতে পারেনি। মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে নায়ক ওয়াসিমের বিপরীতে এই গানটি এখনও দর্শক মুগ্ধ হয়ে দেখে। চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে হার মেনেছে দিনের আলো। নায়িকা শাবানা অনেকগুলো ছবিও প্রযোজনা করেছিলেন, যেমন মাটির ঘর, সবুজ সাথী, মান সম্মান, নাজমা সহ আরও অনেক ছবি। প্রিয় নায়িকা শাবানা তার সু অভিনয়ের স্বাক্ষর হিসেবে 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এর মধ্যে 1977 সালে জননী ছবির পুরস্কার তিনি প্রত্যাখ্যান করেন। মূল চরিত্রে পুরস্কার না দেওয়ার কারণে তিনি এই পুরস্কারটি প্রত্যাখ্যান করেন। এছাড়া অন্যান্য পুরস্কারগুলোর মধ্যে রয়েছে 1980 সালে সখী তুমি কার, 1982 সালে 2 পয়সার আলতা, 1983 সালে নাচমা, 1984 সালে ভাত দে, 1987 সালে অপেক্ষা, 1989 সালে রাঙা ভাবি, 1990 সালে মরণের পরে, 1991 সালে অচেনা ছায়াছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
2017 সালে প্রিয় নায়িকা শাবানা সুদূর আমেরিকা থেকে দেশে এসেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজীবন সম্মাননা পদক গ্রহণ করেন। প্রিয় নায়িকা শাবানা শেষ পর্যন্ত একজন কিংবদন্তী অভিনেত্রী, যার সুবিশাল চলচ্চিত্র কর্ম দেখে একজন চলচ্চিত্র শিল্পী অনায়াসে অনুপ্রেরণা পেতে পারে। তার অভিনয় দেখে অভিনয় শিল্পের প্রতি তার ভালোবাসা জন্মাতে পারে। শাবানা নামটি আমাদের প্রতিনিয়ত গর্বিত করে। নায়িকা শাবানা 60 দশক, 70 দশক, 80 দশক, 90 দশক পর্যন্ত দাপটের সঙ্গে বাংলা চলচ্চিত্রে কাজ করে গেছেন। এরপর ঘনিয়ে এলো 90 দশকের শেষের দিক। 1997 সালে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী শাবানা হঠাৎ করে ঘোষণা দিলেন তিনি আর চলচ্চিত্রে অভিনয় করবেন না। প্রিয় নায়িকার অগণিত দর্শক ভক্তরা কোনো কিছু জানবার আগে, বুঝবার আগে 1998 সালে এদেশের মাটি ছেড়ে সপরিবারে পাড়ি জমালেন সুদূর আমেরিকায়। যে বাংলার দর্শকরা রত্না নামে সে মেয়েটিকে শাবানা বানিয়েছিল, বাংলা চলচ্চিত্রে স্বর্ণাক্ষরে শাবানা নামটি লিখেছিল, এদেশের চলচ্চিত্রের ধারক বাহক বানিয়েছিল, জনগণ নন্দিত নায়িকা বানিয়েছিল, সেই শাবানাই নেই আজ তাঁর প্রিয় মাতৃভূমিতে। তবুও শাবানার ভক্তরা আশায় আছেন, হয়তো একদিন প্রিয় নায়িকা ফিরে আসবেন তাঁর প্রিয় মাতৃভূমির অগণিত ভক্তদের মাঝেই ভালোবাসায় সিক্ত হবেন। সত্যি 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 করলাম আমি দিন সত্যি। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী শাবানা রজনীগন্ধা ফুলের সৌরভের মতো সুবাস ছড়াবেন এদেশের চলচ্চিত্রাঙ্গন। আমি রজনী